মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো রামফোর্ড কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখন সকালবেলা, সবে ঘুম থেকে উঠেছি, চা খাওয়া হয়ে গেছে। এই যে বিছানার চাদর, বিছানাটা পেরে দেবো ঠিক করে, চাদরটা গুছিয়ে তারপরে চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে কি কি করছি না করছি। যে দেখতেই পাচ্ছেন সবকে গুছিয়ে রেখেছি, মোছামুছি জ্বালাঝাড়ি করলাম, তো এরপরে দেখা হচ্ছে, চলুন। এই যে আমাদের বিড়াল মাসি, তো এই যে দুধ, তোকে এবার দুধটা খেতে দেবো। তো দুধটা খাওয়া হয়ে যাক। দেখতে পাচ্ছেন মা এখানে দাঁড়িয়ে আছে, বাসন দেওয়া হয়ে গেছে, মা বাসন ধুয়ে নিচ্ছে, আর বিড়ালটা এখানে নিচে খাচ্ছে এখন। আমাদের এই করবী গাছে প্রচুর ফুল ধরেছে, আমি মুখ ফুল এসছে। সকালবেলার দৃশ্যটা খুব সুন্দরই লাগে, গাঁদা ফুল ফুটেছে। তো বিড়ালটা খাওয়া হয়ে গিয়েছে, মা বাটিটা নিয়ে চলে গেল ধোয়ার জন্য। তো মা এখানে তেঁতুল রোদে দিল, এই যে কালকে নেওয়া হয়েছে তেঁতুল। এটা কি মা? পিরিং শাক। মাছ শাকটা বেছে নেবে, আর মা মুড়ি খাবার কি রান্না করেছে চলুন দেখি। তো এই যে কি করছে মা, এখানে আলু, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে একটা ভাজা করছে। এটা আমাদের মুড়ি খাবার তরকারি। তো চলুন আমি এখন এবার কাপড়টা কেচে নিই, কাপড়টা কেচে নেওয়ার পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, বেগুন তুলবো। বেগুনগুলো ছোট ছোট হয়ে আছে। তো এই গাছে বেগুনটা বেশ ইয়ে হয়েছে, তো এই গাছে বেগুনটাই আমি তুলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এখান থেকে একটা বেগুন তুলে নিয়েছি এই গাছ থেকে। এই যে দুটো বেগুন, এখানেও অনেক বেগুন ধরেছে। এই যে লেবু গাছের পাতাগুলো বেশ কচি কচি বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। এ দেখুন বন্ধুরা, আমাদের আমের মুকুল। তো এখন এগুলো আমরা কেটে নেব, এগুলো এখন কেটে নেব। তো কেটে নিয়ে এখন তো আমার সবকিছু কোটা হয়ে গিয়েছে। এই যে এটা মাছের ঝোলের জন্য আলু, এটা বেগুন শাগের জন্য, আর এটা হচ্ছে ভিন্ডি। পেঁয়াজ কুটিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে শাকটা কুটে রেখেছি, হ্যাঞ্চা শাক, এটা হচ্ছে পিরিং শাক, এটা মা কাটবে। এটা খুব ঝিরি ঝিরি করে কাটতে হয়, তো তার জন্যে আমি পারি না কাটতে অতটা, এখানে মা কাটবে। আর এসে এখানে ভাত হচ্ছে। তো এই যে আমার ধনে পাতা তোলা হয়ে গিয়েছে, এই যে আমি তুলে নিয়েছি ধনে পাতা। তো ধনে পাতাগুলো মাকে দিয়ে আসি। তো ধনে পাতাগুলো এই গামলার মধ্যে দিয়ে দিলাম, কারণ এই ধনে পাতাগুলো ধুতে হবে ভালো করে। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জলটাই গর্তের মধ্যে ফেলো। তো ধনে পাতাগুলো এটাতেই থাক, মা তখন পরে নিয়ে নেবে।
আর মা এই যে ফিলিং শাক কাটছে, আপনাদেরকে বললাম যে আমি ঠিক করে কাটতে পারি না, জিরি জিরি করে কাটতে হয়। এই যে জিরি জিরি করে কাটছে, মা শাকটা কেটে নে। তো এই যে কি কি রান্না হচ্ছে, হ্যাঁ দেখে কি রান্না হচ্ছে তুলুন একবার। তো এই যে মা শাক রান্না করছে, শাকটা এখনো হয়নি না, হচ্ছে শাক রান্না হচ্ছে। এই যে তো শাক রান্নাটা হোক, এখানে মাও বসে আছে। তো মা এখানে রান্না করছে, এই যে মাছ ভাজা হচ্ছে। মা বসে আছে আর এখানে বাকি মাছগুলো আছে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আমি ওরা তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি ভেন্ডি ভেজে নেব। তো ওই যে বুবাই আসছে স্নান করে, এতক্ষণ ছিলেন না উনি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ ভেজেছে মা, ছোট ছোট মাছ চারা পোনা, এই যে বাটা মাছ। এই মাছগুলো আমি একটা ট্রাই করবো কিরকম হয়েছে। প্রচুর গরম। তুমি কি মাছের বাটিটা ধরে খাবা? প্রচুর গরম। এই যে তো মাছগুলো আমি খেয়ে একটা ট্রাই করবো। দারুণ গরম, ভাপ হচ্ছে তার সঙ্গে সঙ্গে। এরকম মাছ আপনারা ভেন্ডি দিয়ে লম্বা আলু কেটে ঘরে ট্রাই করবেন, কেমন লাগে। আর এই গ্রীষ্ম সময় আসছে, এখন তো আরো টেস্ট হবে। এবার আমি গরম হলে আমি মাছ দিব। আগে লাল লালটা ভেজে নিচ্ছে, এবার আমি জল দিয়ে দিব। ভেন্ডি পরে দিব, একটু পরে না তো পড়ে যাবে। জল দিচ্ছি,
একটু পাতলা ঝোলই ভালো, ভেন্ডি আলু মাছ দিয়ে বাটা মাছ। ঢাকা দিব, একটু সেদ্ধ হোক তখন ভেন্ডিটা দিব, ভেন্ডি এখন দিলে পরে গলে যাবে। আলু আলু সেদ্ধ করেছি, তাই পেঁয়াজ লঙ্কা কাঁচা পেঁয়াজ লঙ্কা লবণ পরিমাণ মতন কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব। আর এই একটা ভ্যাঞ্চা শাক, এটা আলু দিয়ে মাখাবো আলাদাভাবে। এবার আমি মাছটাকে দিয়ে দিলাম, এক পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেবো ধনিয়া পাতা দিয়ে। একটু পাতলা ঝুরি করলাম, পাতলা ঝুরিটাই বেশি ভালো লাগে। নতুন ভেন্ডি তো এখন সন্ধ্যাবেলা, বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মানে সন্ধ্যাবেলা পর্যন্ত যা যা দেখালাম খাওয়া দাওয়ার পর, মানে রান্নার পর আর আপনাদের সঙ্গে দেখা হয়নি, তো এখন দেখা হলো। তো এখন সন্ধ্যাবেলা, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু কলাটা বসা বসা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।